সন্ধেবেলা মণ্ডপ থেকে ঘুরে এসে সোনা ঘুমিয়ে পড়েছে, আর এই দেখো জানলা থেকে একদম মণ্ডপটা দেখা যাচ্ছে, কি ভালো লাগছে তাই না? তো আমি ভাবলাম সোনা যখন ঘুমাচ্ছে এই ফাঁকে আমি রাতের খাবারের আয়োজনটা করে ফেলি, কারণ সবাই তো পুজোতে ব্যস্ত, তো বাড়ি আসার পরে সবাই মোটামুটি একটু মানে ক্লান্ত হয়ে যাবে, তো ফালতু ঝামেলা হওয়ার থেকে আর কি খাবার দাবারটা রেডি করে ফেলি। তো ফ্রিজের মধ্যে দেখলাম কটা মাছ আছে, ভাবলাম এগুলোকে গরম গরম কড়া কড়া করে তেলে ভাজা যাবে, আর তার আগে চালটাকেও ধুয়ে আগে বসিয়ে দিই, নয়তো ভাতটা হতেও টাইম লাগবে, কারণ আমি ঠিক করলাম যে ভাত আর তরি তরকারি যা লাগবে মোটামুটি করে তারপরে সোনা উঠলে ওকে আবার একটু খাইয়ে তারপরে যাব মণ্ডপের দিকে। ওই রাত্রেবেলা 9:30-9টার দিকে যাব, তাহলে 10:30-10:30-এর মধ্যে আবার চলে আসবো একটু আনন্দ ফুর্তি করে, কারণ এখন পুজোর টাইমে ঘরে আর মন টিকছে না। এটাই ভাবছি রান্নাটা করতে করতে যে বিয়ের পরে মেয়েদের জীবনটা কেমন বদলে যায় না, বিয়ের আগের পুজো আর বিয়ের পরের পুজো সম্পূর্ণ আলাদা, তাই না? কারণ বিয়ের আগে তো মণ্ডপেই বসে থাকতাম, আর বা ঘরে খাটের কোনায় সোফার উপরে বসে ফোন চালাতাম বা শুয়ে শুয়ে, আর এখন কখন যেন চোখের নিমিষে বড় হয়ে গেছি, তাই না? এখন নিজেরই ভেবে অবাক লাগছি, যখন আমি এই ভিডিওটাতে অডিও দেবো বলে ঠিক করেছি, আমার নিজেরই অবাক লাগছিলো যে আমি মানে কত কিছু চিন্তাভাবনা করতে শিখে গেছি, যে এই টাইমের মধ্যে এই রান্নাটা করতে হবে, বা একটু আলু কেটে নিই আর সাথে পেঁয়াজ ক্যাপসিকাম কেটে একটু আলুর কড়াই মশালাটা বানিয়ে ফেলি পাঞ্জাবি স্টাইলে, যেটা আরও সোজা পদ্ধতি। তো অনেক কিছু প্ল্যানিংও শিখে গেছি এখন, আমি নিজেকে দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছি যে কবে কবে যেন একটু বড় হয়ে গেলাম চোখের নিমিষে, ভালোও লাগে। আর এই যে রেসিপিটা এটা তো তোমরা আগেও অনেকবার আমার চ্যানেলে দেখেইছ যে রেসিপিটা খেতে খুবই সুন্দর লাগে। দেখো গল্প করতে করতে ভাতটাও ফুটে গেছে আর আমার সবজিটাও অনেকটাই হয়ে এসেছে, এবার শুধু এটার মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো, তাহলেই এটা হয়ে যাবে। তারপরে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব আর খানিকক্ষণ একটু ঢেকে রেখে দেবো, তাহলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। চলো এই দিকটা তো মোটামুটি হয়েই গেল, এবার এটাকে বাটিতে রেখে দিই আর কড়াইটাকে গরমই বসিয়ে রাখি, কারণ মাছ ভাজতে গেলে একটু কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে আর তেলটাও ভীষণ ভালো গরম না হলে সমস্যায় পড়ে যাব। আমি আবার বুঝতে পারি না মাছ ভাজতে দিলেই শুধু কড়াইতে লেগে যায়। তারপরে মা বললো যে খুব ভালো করে কড়াইটাকে গরম করে নিবি, তাহলে আর একটু তেলের মধ্যে নুন দিয়ে দিবি, তাহলে আর নিচে লাগার ভয় থাকবে না। তো আমি 2 টুকরো কাতলা মাছ আর কয়েকটা মাত্র বাটা মাছ পেয়ে গেছি, তো এগুলোকেই ভাবলাম একটু তেলে ভেজে নিই, আর বাকি আমি তো ওই আলু ওই মানে মশলাটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এবার এটাকে ভালো করে তেলের মধ্যে ছেড়ে দিয়ে হতে দেবো, আর এদিকে রান্না করতে করতে সোনা উঠে পড়েছে, ওকে দিদিভাইয়ের কাছে দিয়ে এসেছি আর সেই ফাঁকে ওর খাবারটাও বানিয়ে ফেলছি। ওদিকে মাছটা ভাজা হতে হতে এদিকে ওর খাবারটা রেডি হয়ে যাবে, ওকে খাইয়ে দেয় নি আবার মণ্ডপের দিকে যাব। এদিকে মাছটা তো মোটামুটি হয়ে গেছে, এই অবধি করে এখানে ঢাকা দিয়ে রাখি, যখন সবাই খেতে বসবে আবার একবার গরম করে দিয়ে দেবো। চলো এবারে সোনাকে গিয়ে খাইয়ে দিই তাড়াতাড়ি করে।